বসন্তকাল শুরু হয়ে গেল, এই সময়ে একটি রোগের বাড়াবাড়ি হয়। রোগটির নাম হলো পক্স বা বসন্ত। অবশ্য রোগটি বছরের প্রথম 6 মাস জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। গ্রাম বাংলার মানুষেরা এই রোগটিকে মায়ের দয়া বলে থাকেন। তারা মনে করেন শীতলা দেবীর আশীর্বাদে রোগটি হয়েছে, তাই এই রোগটিকে তারা অবহেলা করে চলে। বসন্ত যে জাতের হোক না কেন, রোগটি ভীষণ ছোঁয়াচে। একজনের দেহ থেকে অন্যজনের দেহে সহজে ছড়িয়ে পড়ে। কুসংস্কারকে দূরে সরিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এবং নিয়ম মেনে রোগীর যত্ন পরিচর্যা করলে ভয়ের বিন্দুমাত্রও কিন্তু ভয় থাকে না। আজকের ভিডিওতে এ রোগটি সম্পর্কে এবং এর চিকিৎসার জন্য অত্যধিক কার্যকরী 3টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই পক্স হলে প্রথমে কি উপসর্গ দেখা যায়? প্রথমে জ্বর হয়, 2-3 দিন পরে গুটি বের হয়, তারপরে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু গুটি বের হয়। গুটি বের হতে শুরু করলে কিন্তু জ্বর কমে যায়। আরও 3-4 দিন পরে গুটিগুলোতে জল জমে এবং পুঁজ হয়, তখন আবার জ্বর বাড়তে থাকে। এই জ্বর মাঝারি বা প্রচণ্ড প্রকার কিন্তু হতে পারে। 8-10 দিন পরে গুটিগুলো শুকাতে শুরু করে এবং তখনই চুলকানি শুরু হয়। এই যে বসন্ত, অর্থাৎ আসল বসন্ত যেটাকে বলা হয় স্মল পক্স, এই পক্সকে কিন্তু দুভাগে ভাগ করা হয়। এই নাম্বার 1 হচ্ছে অসংযুক্ত আসল বসন্ত, দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। এই বসন্তের গুটিগুলো আলাদা আলাদাভাবে বের হয় এবং একটি কিন্তু অপরটির সঙ্গে মিশে যায় না, এবং এটার ভয়ের বিশেষ কোনো কারণ থাকে না, তাড়াতাড়ি সেরেও যায়। নাম্বার 2, সংযুক্ত আসল বসন্ত। এই বসন্তের গুটিগুলো একটি অপরটির সঙ্গে মিশে সংযুক্ত হয়ে যায়, দেখুন এই ছবিতে দেখানো হচ্ছে। সংযুক্ত আসল বসন্তে ভয়ের ভীষণ কারণ থাকে এবং আরোগ্য হতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। তাহলে আমরা জানলাম যে স্মল পক্স, যেটা আসল বসন্ত বলা হয়, এটাকে কিন্তু দুভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে সংযুক্ত আর একটা হচ্ছে অসংযুক্ত। এবার আর একটা কিন্তু আর এক প্রকারের পক্স রয়েছে যেটাকে বলা হয় পানি বসন্ত, এটাকে ইংলিশে বলা হয় চিকেন পক্স। তো এই বসন্তটা কীরকম হয়? আসল বসন্তের মতো এটা কিন্তু খুব ভয়ানক নয়। সাধারণত বালক ও শিশুদের এ রোগের আক্রান্ত হয় খুব বেশি। গুটিগুলো দেখতে উঁচু উঁচু ঢিবির মতো সূচালো, দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে। এই বসন্তে রোগীকে কিন্তু খুব একটা বেশি দিন ভুগতে হয় না, আবার খুব একটা কম দিনও ভুগতে হয় না, 1 সপ্তাহের মতো ভুগতে হয়। নাম্বার 1 রেমিডি, অ্যাকোনাইট নেপিলাস। অ্যাকোনাইটে রুগীরা হয় শীতকাতর এবং বলিষ্ঠ দেহ ও ভীরু। এটা আপনারা অনেকেই জানেন যে অ্যাকোনাইটের রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং এরা প্রায়ই বলিষ্ঠ দেহের অধিকারী হয় এবং এরা কিন্তু ভীতু থাকে। চিকেন পক্সের সঙ্গে যদি প্রবল জ্বর থাকে, তার সঙ্গে যদি অন্তর্দাহ, ছটফটানি এবং পিপাসা থাকে, তাহলে কিন্তু এই ওষুধটির কথা ভাবা যেতে পারে। আচ্ছা, রুগী যদি শুয়ে থাকে, অ্যাকোনাইটের রুগীরা যদি শুয়ে থাকে, তাহলে একটি গাল হবে লাল আর অপর গালটি কিন্তু ফ্যাকাশে হবে, আর রুগী যদি বসে থাকে তাহলে কিন্তু 2টি গালই কিন্তু লাল হবে। রুগীর মুখে তিক্ত স্বাদ, জল বাদে সমস্ত আহারীয় বস্তুর স্বাদ এরা কিন্তু তিক্ত পায়। রুগীর মৃত্যু ভয় ও অস্থিরতা থাকে। নাম্বার 2 রেমেডি, জেলসিনিয়াম। জেলসিনিয়ামের রোগীরা কীরকম হয়? শীতকাতর এবং অত্যন্ত ভীতু হয়।
বসন্ত রোগের সঙ্গে যদি অল্প পরিমাণে জ্বর থাকে তাহলে কিন্তু রেমেডিসটির কথা ভাবা যাবে। রোগীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভারবোধ, এই জেলসিয়াম যে রেমেডিসটি রয়েছে এই রেমেডিসের রোগীরা কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত পা খুব ভারী বোধ করে, মাথা এতটা ভারী বোধ করে যে এরা মাথা কিন্তু উপরের দিকে তুলতে পারে না, এবং চোখও চোখের পাতাগুলো এত ভারী বোধ করে যে চোখের পাতাগুলো খুলতে পারে না, ঘুমিয়ে থাকতে চায়। রোগীর তৃষ্ণাহীনতা সর্বদা শুয়ে থাকার ইচ্ছা প্রকাশ করে। অঙ্গ প্রত্যঙ্গ অসঙ্গত ভাব ও কম্পমান, এটা কীরকম? এই জেলসিমিয়ামের রুগীরার এই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গগুলো যেদিকে চালনা করতে চায় সেদিকে যায় না, অন্যদিকে যেতে চায়। এই হাত পায় এই অসঙ্গতভাবে চলে এবং তার সঙ্গে কিন্তু এই হাত পা বা অন্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কম্পন থাকে। নাম্বার থ্রি রেমেডি, রাস্টাক্স। রাস্টাক্সের রুগীরা শীতকাতর হয় এবং শান্ত স্বভাবের, কিন্তু এরা যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এরা কিন্তু অস্থির হয়ে যায়। এমনিতে এই রাস্টাক্সের রুগীরা কিন্তু শান্ত স্বভাবের, কিন্তু রোগ ব্যাধি হলে কিন্তু অস্থির হয়ে যায়, অস্থিরতায় এদের রোগ ব্যাধি উপশম হয় তাই অস্থির হয়ে যায়। বসন্তের গুটিগুলো দেখতে কালো বর্ণের, ভিতরে শক্ত এবং তা থেকে বাহ্য রক্ত বের হয়। রোগের সঙ্গে গা ব্যথা জ্বর প্রভৃতি উপসর্গ থাকলে ওষুধটির কথা কিন্তু ভাবাই যেতে পারে। রোগীর জিহ্বার ডগায় ত্রিকোণ লাল বর্ণ, ঠোঁটে ও দাঁতে লাল বর্ণের ময়লা। আচ্ছা, এই ঔষধটি অর্থাৎ এই রাস্টাক্স ঔষধটি বসন্তের যে কোনো অবস্থায় কিন্তু অনায়াসে প্রয়োগ করা যেতে পারে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।